আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে ইউটিউব চ্যানেলে হ্যান্ডেল সেট করবেন। তো চলুন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আপনাকে অবশ্যই ইমেল করে বা ইউটিউব নোটিফিকেশন পাঠিয়ে আপনাকে জানিয়ে থাকবে আপনার ইউটিউব হ্যান্ডেল, মানে আপনার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল দেওয়ার জন্য। তো আমাকে ইমেল করে পাঠিয়েছে, তো আপনাকে দেখাচ্ছি। তো আমি সিম্পলি ইমেলে টাচ করব। ইমেলে টাচ করার পরে তো দেখতে পাচ্ছেন দুই নম্বরে আমার ইউটিউব থেকে ইমেল পাঠিয়েছে আমাকে। তো এটার উপর টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রলিং করব। স্ক্রলিং করার পরে দেখতে পাচ্ছেন চুজ এ হ্যান্ডেল। তো এটার উপরে আমি সিম্পলি ক্লিক করে দিব বা টাচ করে দেব। তো টাচ করার পরে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিয়ে, লোডিং নেওয়ার পরে এখানে কোথায় কোথায় আপনার হ্যান্ডেল দেখাবে সেই জায়গাগুলো দেখাচ্ছে। তো আমরা সিম্পলি এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে তো আমরা সিম্পলি গুগল ক্রোমে টাচ করব। তো গুগল ক্রোমে টাচ করার পর এখানে সার্চ বারে ক্লিক করে এখানে ইউটিউব ডট কম লিখে দেব। তো ইউটিউব ডট কম লিখে আপনার সিম্পলি সার্চ করে দেবেন। তো তারপর উপরে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু। তো আপনার সিম্পলি এখানে থ্রি ডট মেনুতে টাচ করবেন। তো থ্রি ডট মেনুতে টাচ করার আগে এখান থেকে আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু। তো থ্রি ডট মেনুতে আপনার সিম্পলি টাচ করে দেবেন। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, তো এটা আপনারা ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করার পরে ডেস্কটপ মোড হয়ে যাবে। তো একটু জুম ইন করে নিচ্ছি। তো জুম ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন লোগো। তো আপনার সিম্পলি লোগোতে টাচ করে দিবেন। লোগোতে টাচ করার পর এখানে ইউর চ্যানেলে আপনার সিম্পলি টাচ করে দিবেন। তো টাচ করে দেওয়ার পর এখানে কাস্টমাইজ চ্যানেলে আপনার সিম্পলি আবার টাচ করে দিবেন। তো টাচ করার পরে আপনাকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। ইউটিউব স্টুডিওতে নিয়ে যাওয়ার পরে তো ইউটিউব স্টুডিওতে নিয়ে আসার পরে এখানে আপনি একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে এখানে বেসিক ইনফোতে টাচ করে দেবেন। তো বেসিক ইনফোতে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল। তো এখানে দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটা আপনার এখান থেকে ডিফল্টভাবে আপনার ছেলের নাম দেওয়া থাকবে। তো আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন বা এখানে সংখ্যা বা অক্ষর বা যে কোনোটা বসিয়ে দিতে পারেন। তো আমি ইয়াসিন হোসেন খান দিয়ে দিলাম। তো আপনারা যেটা মন চায় সেটা দিয়ে, তো দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এখানে টিকমার উঠেছে। তো দেওয়ার পরে টিকমার উঠবে। তো আমি সিম্পলি এখানে পাবলিশ বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা ঠিক এভাবে হ্যান্ডেল দিয়ে দিতে পারবেন বা আপনার চ্যানেলে হ্যান্ডেল বসাতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর বন্ধুর সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।